এই চলমান বেস জুলাইয়ের বেসের 10 জনের মধ্যে 4 জন ফ্যাক্টরি দিছে এবং অবিশ্বাস্য ব্যাপার হলো এইটা যে তারা আমাকে একজনে অলরেডি 3 বার মাল দিয়ে দিছে ট্রেনিং চলাকালীন সময়েই তারা ফ্যাক্টরি দিছে এখানে অলরেডি এই বেচে 3 জন আরেকজন আছে মাহবুব ভাই টোটাল 4 জন দিয়েছে আরেকজন এই যে আপারারে তো আপনারা আগেই দেখছেন আমাদের এখানে শাকিল ভাই আছে এটা নবীনগর দিয়েছেন উনি তারপরে মুসাদ্দেক ভাই গাজীপুর থেকে আছে হচ্ছে মেহেদি ভাই উনি হচ্ছে গাজীপুর থেকে তো আরেকজন আছে আর বাকিরা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে তো আমি খুবই আশাবাদী তাদের নিয়ে তারা খুব ভালো করবে আমি আশা করি এবং তাদের যে কোয়ালিটি আপনারা আমি যদি দেখাই একটা জাস্ট ওয়েট করেন এই যে দেখেন আমাদের এখানে আপনার একটা আছে লাইট মারবে কালার এইগুলো কিন্তু ওরা বানায় দিতেছে খুবই ভালো কোয়ালিটির মাল ওরা দিতেছে ইদানিং আমাকে তো এর আগের বেচে যারা ছিল এরাও খুব ভালো দিছে আমি একে একে প্রত্যেকেরই ফ্যাক্টরি ভিজিট করাবো তো আজকে মূলত আমি তার যেহেতু প্রথমবার তারা ফ্যাব্রিক কিনছে এখানে দুইজন হচ্ছে প্রথমবার ফ্যাব্রিক কিনছে আমরা কিন্তু আগেও মার্কেট ভিজিট করাইছি সব কিছু বুঝাইছি যেহেতু ওনারা একটু কম বুঝে এই জন্য আমাকে যেহেতু বলছে আমি আসলাম এই যে আপনাদের ভিডিওটা দিতেছি এটা হচ্ছে আমাদের সাপ্লায়ার্স এই সাপ্লায়ার্স কাছ থেকে আমরা ফ্যাব্রিকটা কীভাবে কিনতে হবে ফ্যাব্রিকটা ভালো মন্দ সেইটা বুঝাই দিলাম এবং কী কী কালার নিতে হবে ওভারঅল সব কিছু এখানে আমরা বুঝিয়ে দিতেছি এবং খুব শীঘ্রই প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমি গিয়ে গিয়ে ভিডিও দিব সবাই দোয়া করবেন এদের জন্য এরা যেন সফল হইতে পারে কারণ অনেক বড় স্বপ্ন নিয়ে সবাই এখানে আসে তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি একজন ট্রেনার হিসেবে একজন মেন্টর হিসেবে আমার যে দায়িত্ব ওইটা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদের মোটিভেট করার জন্য কারণ কাজটা কিন্তু অনেক টাফ ঠিক আছে অনেকেই মনে করেন যে কাজটা সহজ আসলে মোটেও সহজ না কাজটা যেমন এইভাবে সরাসরি দেখতে মনে হয় সহজ কিন্তু আসলে প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন তখন কাজটা অনেক কঠিন হবে অনেক 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 কঠিন ঠিক আছে অনেক ইতিহাস আছে যারা ফ্যাক্টরি স্টার্ট করে হয়তো কিছুদিন করে তারপর রান করতে পারে না কারণ প্রেশারটা নিতে পারে না তো আমি আশা রাখি এদের জন্য দোয়া করবেন সবাই আশা রাখি পারবে এবং আমার সাপোর্ট সর্বোচ্চ সাপোর্ট আছে আর আপনার হয়তো আগের ইন্টারভিউগুলো আপনারা দেখছেন আমার প্রশিক্ষণার্থীর এইবারেও আমি তাদের ইন্টারভিউ নিব পার্সোনালি তাদের নাম্বার দিব সব কিছু আমি এই আপনাদের এখানে দিব তারা তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা দেখতে পারবেন আর আশা রাখি গাজীপুর বা নবীনগর ওই সাইডে যা মানুষগুলো আছেন গাজীপুর তারপরে হচ্ছে মিরপুর এদের কাছ থেকে আপনারা মাল নেবেন আমি সবারই অ্যাড্রেস দিয়ে দিব তাদের কাছ থেকে চাইলে আপনারা মাল নিতে পারবেন তো আমার কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা দেশে এবং বিদেশে প্রচুর মাল আমার যায় আমার যদি আপনারা 4-5 জন 10 জন বা কেউ এরকম মাল না নেন তাহলে আমার কিছু হবে না কারণ আমার মালটা তো 7টা দেশে এক্সপোর্ট হচ্ছেই ওকে তো আমি চাইতেছি এই প্রত্যেকটা ছেলে মেয়ে যারা এখানে আসে আমার তো একটা দায়িত্ব আছে ওই অনুযায়ী তাদেরকে যেন তারা যেন তাদের রোটে যাইতে পারে